বে কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পদ্মা নদীর মাঝি আজ দ্বিতীয় পর্ব যাহারা রথের মেলায় গিয়াছিল তাহারা একে একে ফিরিয়ে আসিতে থাকে সন্ধ্যার সময় জেলে পাড়ার ঘরে ঘরে আজিকার সন্ধ্যাটি নামে সানন্দে বৌরা হাসি মুখে লাল পাছাপার শাড়ি নাড়িয়া চাড়িয়া দেখে নতুন কাচের চুড়ির বাহারে মুগ্ধ হয় কাচ ও কাঠের পুঁতির মালা সযত্নে কুলুঙ্গিতে তুলিয়া রাখে ছেলেমেয়েরা বাঁশি বাজায় আর মাটির পুতুল বুকে জড়াইয়া ধরে আহ্লাদ বহন করিয়া এই তুচ্ছ উপকরণও যে কুটিরে আসে না সেখানে যে বিষাদ জমাট বাঁধিয়া থাকে তা নয় কোন না কোন রূপে সোনাখালীর মেলার আনন্দের ঢেউ সে কুটিরেও পছিয়াছে একটি কাঁটাল দুটি আনারস আছের বাতাসা এই দরিদ্রের উপনিবেশেও যে দরিদ্রতম পরিবার শুধু নুন আর অদৃষ্টকে ফাঁকি দিয়া ধরা পুটির তেলে ভাজা দিয়া দিনের পর দিন আট পেটে ভাত খাইয়া থাকে খুশি হইয়া উঠিতে আর তাহাদের অধিক প্রয়োজন কিসের কুবেরের প্রতিবেশী বুড়া সিধু দাস একটি পয়সা সম্বল করিয়া মেলায় গিয়াছিল পয়সাটি সে খরচ করে নাই কিন্তু মেলা হইতে সে যে বিপুল সম্পদ সংগ্রহ করিয়া আনিয়াছে তাহাতে তাহার বৃহৎ পরিবারে আজ উৎসবের অন্ত নাই ভিক্ষা সিধু করে নাই বাগাই আছে। সারাদিন মেলায় ঘুরিয়া যেন তেন প্রকারেন সংগ্রহ করিয়াছে সংগ্রহ করিয়াছে তিনটি দাগ ধরা প্রকাণ্ড ফজলিয়াম একটা তুলতুলে পাকা আস্ত খাজা কাটাল শেটদিনে একত্র মেশানো চাল ডাল খুদ আর খাসির একটা মাথা গরিবের উৎসবে আর কি চাই কুড়ানো ফেলনা জিনিস খাসির মাথাটা ধরিতে গেলে সে একরকম চুরি করিয়াছে বলিতে হয় কিন্তু তাতে কি ভিক্ষা সিধু কারো কাছে চায় নাই পয়সা সিধু কারো চুরি করে নাই কুবের উঠানে দাঁড়াইয়া সিধু বলে আমার নানিয়া ফিরা আলি কুবির দাওয়ায় ডিবরির আলোতে কুবের একটি কোচের লোহার শলাকাগুলি পরীক্ষা করিতেছিল মুখ না তুলিয়াই বলে তুমি না হিরো জাটা নাই আগে ফিরে আইলা সিধু দাওয়ায় উঠিয়া যায় তা আইলাম কুবির তা আইলাম রঙ্গ করে কইলাম বুঝস না কোচটা কি সন্ধ করি নিল কত না আট দশ হাত লম্বা সরু তল্লাবাসের ডগায় দশ বারোটি তীক্ষ্ণ লোহার শলাকা বসানো মাছ মারা যন্ত্রটি সিধু গম্ভীর মুখে পরীক্ষা করিয়া দেখে গোড়ার দিকটা ধরিয়া অন্ধকার উঠানের ছুড়িবার অভিনয় করিয়া বলে ভার মন্দ না জিৎছ কুবির কাল পরশুতক আমিও একটা লমু সিধুর মতলব কুবির ঠিক বুঝিতে পারে না কোঁচটি সে ঘরের মধ্যে কোনায় দাঁড় করাইয়া রাখিয়া আসে বিকালে বৃষ্টি বন্ধ হইয়া গুমোট করিয়াছে আকাশে বিশেষ মেঘনাই বটে কিন্তু কখন যে মেঘ ঘনাই আসিয়া মুসলধারে বৃষ্টি নামিবে বলা যায় না রাসুকে পিতম তাহার বাড়িতে লইয়া গিয়াছে এখন হয়তো আবার তাহাকে ঘিরিয়া সভা বসিয়াছে সেখানে নিজের নির্বাসনের কাহিনী বলিয়া রাসু সকলকে মুগ্ধ করিয়া রাখিয়াছে অত্যন্ত ক্ষুধা না পাইলে কুবেরও সেখানে গিয়া বসিত পিসি হাড়িতে ভাত ফোটাইতেছে না খাইয়া রাসুর রোমাঞ্চকর গল্পের লোভেও কোথাও যাওয়ার ক্ষমতা এখন তাহার নাই সিধু বসিয়া বসিয়া বাজে কথা বলে শিথিল ছাড়া ছাড়া তাহার ভাষা অনির্দিষ্ট অবান্তর বিষয়বস্তু কুবের আনমনে সাই দিয়া যায় হ পেটে ক্ষুধার জ্বালা মনে পিতম মাঝির বাড়ি যাওয়ার তাগিদ বুড়া সিধুর বকবক শুনিতে শুনিতে বিরক্তির তাহার সীমা থাকে না শেষে সিধু যেন প্রসঙ্গক্রমেই বলে হাসির একটা মাথা আনলাম কবির মস্ত মাথা খান মহিষের মতো দুটে সিং নিল কত শেষ বেলায় সস্তায় কিনলাম কুবির পুরা পাশা নাসাইয়া শেষ চাইল নাকি বাড়ছে। সিধুর কথা শুনিবার সমস্ত আগ্রহ কুবের সহসা হারাইয়া ফেলে পিসিকে সে জিজ্ঞাসা করে বা তৈল পিসি একেবারে সে পেছন ফিরিয়া বসে সিধুর দিকে ক্ষণকাল অপেক্ষা করিয়া সিধু উঠিয়া যায় বাঁশের একটা টুকরিতে খাসির কোটা মাথা টানিয়া কুবের সামনে ধরিয়া বলে দেখ কুবির মিশা কই নাই গারের কাছে খাসাখানিক মাংস ছিল এই দেখ টুকরির কাছে মুখ লইয়া ঠাহর করিয়া করিয়া সিধু কয়েক টুকরা মাংস বাছিয়া কুবেরকে দেখায় করুণ নয়নে কুবেরের মুখের দিকে চাহিয়া বলে তেল মরিচ দিয়া বেনুন যা হইব অমর্ত আমি নদীর ঠাই পেঁয়াজ রসুনমাই গাই না আমার দেখাও কেন রাধকা বেনুন সিধু এবার স্পষ্ট করিয়া বলে তেল মরিচ আর এক মূর্চা আলদে কুবির তরেও দিবনে বেনুন কুবের সন্দিগ্ধ হইয়া বলে দেবানি নির্জস হত হইয়া বলে দেমু না কস কি কুবির তোরে না দিয়া যাম কই তেল মশলা এবং চাল লইয়া সিঁধু উঠিল আতুর হইতে মালা বলিল পুরা কি বজ্জাত মাতার ভাগ দিব না এইটা কলা দিব দেখো কুবের উদাসভাবে বলিল না দেয় না দিব আজ তো শেষ না আরেকদিন আইলে মাই রেখা দেয় দেমু আমার লগে চালাকি করিয়া যাব কই ভাত নামলে ইলিশ মাছ ভাজা আর লঙ্কা রুক্তিন তরকারি দিয়া ফ্যান সমেত তপতন্নে কুবের মুহূর্তের মধ্যে পেট ভরাইয়া ফেলিল গোপীকে খানিক পরে একটা বাটি লইয়া গিয়া সিঁধুর কাছ হইতে খাসির মাথার ব্যঞ্জন আনিতে বলিয়া সে বাহির হইয়া গেল পিতম মাঝের বাড়ি জেলেপাড়ার একেবারে উত্তর সীমান্তে গোয়ালের ভেতর দিয়া তাহার বাড়িতে ঢুকিতে হয় গোয়ালের একদিকে বাধা থাকে দুটি শীর্ণ গরু অন্যদিকে থাকে পিতমের প্রসিদ্ধ বেড়া জাল এত বড় জাল কেতুপুরে আর কাহারও নাই বাড়িতে উঠানের বালাই নাই গোয়াল পার হইয়া ঢুকিতে হয় প্রকাণ্ড একটা ঘরে দুপাশের ছোট দুখানা ঘরে ঢুকিবার দরজাও এই ঘরের ভিতর দিয়া কার্পণ্য ও বেড়াজালটির মতো বাড়ি করার এই খাপ ছাড়া ঢঙ্গ পিতমের কম প্রসিদ্ধ নয় লোকে নাম দিয়াছে কয়েদখানা ঘরের পেছনে খানিকটা ফাঁকা জায়গা তারপর একটা ডোবা ডোবার ওদিকে বাসবনের পরে আর মানুষের বসতি নাই বহুদূর বিস্তৃত শস্যক্ষেত আষাঢ়ের গোড়াতেই এখন অর্ধেকের বেশি জলে ডুবিয়া গিয়াছে বাঁশবনে জেলে পাড়ার প্রায় সকলেরই পরিচিত একজোড়া পাঁচ ফুট লম্বা গোকুরে সাপ বাস করে ডোবায় থাকে কয়েকটি গোসাপ বড় ঘরখানায় সভা রীতিমতোই বসিয়াছিল ঘরে ঢুকিয়া কুবের অবাক হইয়া দেখিল সভাপতি রাসু নয় হোসেন মিয়া পিতমের কাঠের সিন্দুকটার উপরে কাঁথা ভাঁজ করিয়া পাতিয়া হোসেনকে বসিতে দেয়া হইয়াছে রাসু মিশিয়া গিয়াছে একেবারে ভিড়ের মধ্যে সকলের মুখেই একটা দারুণ অস্বস্তির ভাব আর চোখে সকলে হোসেন মিয়ার দিকে চাহিতেছে এতগুলি লোকের নিঃশ্বাসে ঘরের আবদ্ধ বাতাস হইয়া উঠিয়াছে দূষিত গরমে হোসেন মিয়ার কপালে বড় বড় ফোটায় জমিয়াছে আছে ঘাম এদিক ওদিক চাহিয়া কুবের টুপ করিয়া সকলের পেছনে বসিয়া পড়িল হোসেন মিয়া এখানে আসিয়া জুটিল কোথা হইতে এত লোকের সামনে রাসুর সঙ্গে যখন তাহার মুখোমুখি হইয়া গিয়াছে কি কাণ্ডটা আজ হয় দেখো কুবের বিষাদ বোধ করে আহা এত বড় একটা কর্মঠ শক্তিশালী লোক একগুয়ে সম্মানকামী লোক কপালের ফেরে বড় জব্দ হইয়া গেল তাহাকে একেবারে হাতে নাতে ধরাইয়া দিয়াছে সকলের কাছে যে এত প্রতিপত্তি অর্জন করিয়াছিল আজ বুঝি তার মুখ ফুটিয়া কথা বলিতেও বাধিতেছে। সোজাসুজি অপমান করিবার সাহস হয়তো তাহার হয় নাই কিন্তু কৌশলে নানাভাবে নানা ইঙ্গিতে কত লজ্জায় লোকটাকে সকলে না জানি এতক্ষণ দিয়াছে কুবের এমনই মমত বোধ করে যে সে ভাবিতে থাকে পারিলে আজ সে হোসেন মিয়ার পক্ষই লইত লোভ দেখাইয়া মিথ্যা আশ্বাস দিয়া হোসেন মিয়া যে রাশুর স্ত্রী পুত্রকে সুদূর ময়নাদ্বীপে লইয়া গিয়া হত্যা করিয়াছে কোন যুক্তি দেখাইয়া তাহারই কীর্তির সে সমর্থন করিত কুবের তাহা জানে না সে যাকে ভয় করে এত লোকের সামনে তার মাথা হেঁট হইয়া যাওয়ায় মনে মনে আজ সে শুধু ব্যথা পাইতেছিল অন্ধ আবেগের সঙ্গে তার মনে হইতেছিল যারা পঙ্গু অসহায় জীব শক্তিকে লজ্জা দেয়া তাদের পক্ষে ভালো কথা নয় মানুষের ধর্মবিরুদ্ধ এ কাজ এ কথা কুবের জানে যে হোসেন মিয়ার বিচার করিয়া শাস্তি বিধানের কল্পনা জেলে পাড়ার এই সমবেত মাতব্বরেরা করিবে না তবু আজ এই সমষ্টি বিচারকের ভঙ্গি গ্রহণ করিয়াছে কি স্পষ্টভাবেই না হোসেন মিয়াকে অপমান করিতেছে সকলের বসিবার ভঙ্গি চাহিবার ভঙ্গি চুপ করিয়া থাকার ভঙ্গি বিচলিত ও উত্তেজিত হইয়া এদিক ওদিক চাহিতে চাহিতে কুবের দেখিতে পাইল জহর আমিন এবং আরও দুজন মুসলমান মাঝি অত্যন্ত গম্ভীর মুখে একদিকে আছে ধরিতে গেলে এরাই কেতুপুরের মুসলমান মাঝি সমাজ আরও দু চারজন যারা আছে তারা একান্ত নগণ্য এদের সংখ্যা পাঁচ ছয় ঘরের বেশি হইবে না জেলেপাড়ার পূর্বদিকে এদের একত্র সন্নিবেশিত বাড়িগুলিতে বেড়ার বাহুল্য দেখিয়া সহজেই চিনিতে পারা যায় যতই জীর্ণ হইয়া আসুক ছেঁড়া চট দিয়া সুপারি গাছের পাতা দিয়া মেরামত করিয়া বেড়াগুলিকে এরা খাড়া করিয়া রাখে অথচ খুব যে কঠোরভাবে পর্দা প্রথা মানিয়া চলে তা বলা যায় না মেয়েদের বাহিরে না আসিলে চলে না নদীতে জল আনিতে যাইতে হয় পুরুষেরা কেহ বাড়িতে না থাকিলে দোকানে সওদা যাইতে হয় বাড়ির আনাচে কানাচে লাউ কুমড়া ফলিলে মুরগিতে ডিম পাড়িলে গ্রামে গিয়া বেঁচিয়ে আসিতে হয় বেড়াগুলি পর্দা রাখে শুধু অন্দরের আর এমন বৌঝি বাড়িতে যদি কেহ থাকে যাহার বয়স খুব কাঁচা তাহার এরা এবং জেলে পাড়ার অমুসলমান অধিবাসীরা সদ্ভাবেই দিন কাটায় ধর্ম যতই পৃথক হোক দিনযাপনের মধ্যে তাহাদের বিশেষ পার্থক্য নাই সকলেই তাহারা সমভাবে ধর্মের চেয়ে এক বড় অধর্ম পালন করে দারিদ্র বিবাদ যদি কখনো বাধে সে সম্পূর্ণ ব্যক্তিগত বিবাদ মিটিয়াও যায় অল্পই কুবেরের সঙ্গে সিধুর যে কারণে বিবাদ হয় আমিনুদ্দির সঙ্গে জহরের যে কারণে বিবাদ হয় কুবের আমিনুদ্দির বিবাদ হয় সেই কারণেই খুব খানিকটা গালাগাল ও কিছু হাতাহাতি হইয়া মীমাংসা হইয়া যায় মধ্যস্থতা হয়তো করে জহর মাঝি বলে কুবের ভাই সারান দাও আরে হই আমিনুদ্দি সামাল দে পোলাভানের পাড়া কাইজা করস তবে সরম নাই কুবের লক্ষ্য করিয়া আশ্চর্য হইল এই আমিনুদ্দি আজ একটি বিশিষ্ট ব্যক্তি হইয়া উঠিয়াছে হোসেন মিয়ার দিকে সে চাহিয়া নাই সে চাহিয়া দেখিতেছে আমিনুদ্দিকে আমিনুদ্দির অস্বস্তি অত্যন্ত সুস্পষ্ট জহরের মধ্যস্থতায় অনেকবার বিবাদ মিটিলেও মনে মনে আমিনুদ্দির উপর কুবেরের রাগ ছিল চোখে চোখে মিলিতে সে চোখ ফিরাইয়া লইল কেহ কথা কহে না কি হোসেন মিয়া হঠাৎ কুবেরকেই বিলম্বিত সম্ভাষণ জানাইয়া বসিল ভিজে কেন কুবের ভাই আগায় বউ খানা পিনা হয় নাই কুবের হঠাৎ বড় উল্লাস বোধ করিল আগাইয়া সকলের সামনে গিয়া বসিয়া বলিল খাই সিমিয়া বাই বাঁ হাতে নিজের লালচে দাড়ি মুঠা করিয়া ধরিয়া হোসেন মিয়া বলল গণেশে দেহি না গেছে কই কেরা জানে ফিরতি বেলায় মেলার মধ্যে মাইজাকর্তা ডেকে কয় গায়ে ফেরোস নাকি গণেশ মাছগুলা বাড়ি দিয়ে আসিস যা। কই এক ডালা ইসা মাছ দিলেন মাছ দিবার লেগে গণসা কর্তাকে বাড়িতে গেছে সন্ধ্যা করি মেজ নাম অনন্ত তালুকদার কেতুপুর গ্রামখানি তাহারি জেলে পাড়ার যাহারা দু এক বিঘা জমি রাখে মেজ কর্তাকেই তাহারা খাজনা দিয়া থাকে মেজকর্তার নাম উল্লেখে লেখে সকলে মন্দিয়া কুবেরের কথা শুনিল হোসেন মিয়া জিজ্ঞাসা করিল কর্তা আলেন কবে আলেন আর হিরু হিরুমাজি চোখ মিটমিট করিতে করিতে বলিল মাইজা কর্তার সকল সংবাদ দেহি রাখস কুবের ভুবন সার লগে মামলার কি হইল কদেহি কুবের বলিল কর্তা হাসস্তরের দখল পাইছেন ভুবন সার নায়ব নাকি কয়েদ হয়েছে কবর শুনি জ্যাঠা সায়তির কুঞ্জ ঘোষাই সাক্ষী দিছে সে নাকি নিজের চোখে না এবারে কর্তাগ কাছারি ঘরে আগুন দিতে দেখছিল প্রীতম বলিল হ তুই জানলি কি বা কুবের সগর্ব বলিল ইডা কী জিগাও মামা আমার জাননের বাকি কি শেতলবাবুরটাই জানলাম শীতলের নামুল লিখে প্রীতম মাঝি নিঝুম হইয়া গেল নকুল শয়তানি করিয়া জিজ্ঞাসা করিল শেতল বাবু তেনারে পালিকই কুবির কুবের হাসিয়া বলিল নকুল দা যান পোলাপাত না কিছু শেতুলবাবুর ঠাই পয়সা পামু কাল রাইতে আমাকেও যুগির বাড়িতে তাগিদ দিবার গেছিলাম পয়সা দিবার মতলব ডাকাতার নাই খাতি করে কইল বয়রে রে কুবের তামুক খা তামুকটা রাজ্যের গল্প করে আইলাম কলিনা পিত্ত যাবা নকুলদা দা শেতলবাবু কয় মাইজাবাবু দেনায় ডুবসে বুড়া পিতম মাঝি চঞ্চল হইয়া উঠিয়াছিল নকুল তখনও শয়তানি করিয়া বলিল যুগির না হইব কুবীর কুবির বলিল ক্যাড়া জানে মোড়াইছে দেখলাম কে জানে কি আশ্চর্য ইহাদের উপভোগ্য রসিকতা যুগী পিতম মাঝির মেয়ে সম্প্রতি জেলে পাড়ারই একধারে একখানা ঘর বাঁধিয়া মেজকর্তার মুহুরি শীতল ঘোষের সঙ্গে বাস করিতেছে এত লোকের মাঝে প্রীতমের সামনে তাহার মেয়ের সম্বন্ধে নকুল যেমন অনায়াসে রসিকতা করে সকলে হাসাহাসি করিয়া তাহা উপভোগ করে বিনা বাধায় ও বিনা দ্বিধায় প্রীতম রাগে কাঁপিতে কাঁপিতে বলে তুই আমার বাড়ির থেকে বাইরে যা নকিলা দূর নকুল মুচকি হাসিয়া বলে ঘোষা করো কেন মামা জবাব দিবার পারো না মাই জাকরটা কুবির এত খাতির করে কেন তাই জিগাইয়া কুবিরের পোলা কেমন ধলা হইছে জিগাও কুবির মুষ্টি তুলিয়া বলে মারুম করিলাম কইলা মাইরা লাশ করুম তরে মনে হয় সবার চেহারা বদলাইয়া গিয়াছে রাসু ও হোসেন মিয়াকে উপলক্ষ করিয়া সবাই যে চাপা অসন্তোষ ও প্রতিবাদের ভাব আসিয়াছিল প্রসঙ্গান্তরে এখন তাহা বিলীন হইয়া গিয়াছে ও বিষয়ে আর কাহারও কিছু বলিবার বা ভাবিবার নাই হোসেন মিয়া উঠিয়া দাঁড়ায় বিয়ান একবার বাড়ির যেয়ার রাসু ভাই পুয়াশা করি পাইবা মালুম হয় নিকাশ দিয়ে খারিজ দিমু ময়না ময়নাদিপির জমিন না নিলি জঙ্গল কাটানোর মজুরি দেই খাওন পরন বাদ কাল যাইও লালচে দাড়ির ফাঁকে হোসেন মিয়া মৃদু মৃদু হাসে বলে মনে করতিস সব হোসেন মিয়া ঠক তোমারে ঠকাইয়া হোসেন মিয়ার ফায়দা কিসির কোন হালারে আমি জবরদস্তি ময়নাদীপি নিছি আপনার খুশিতে গেছিলা জোট না করলি মানবার আসু ভাই ফিরে আইবার মন ছিল আমার কতি পারলা না একসাথে আইতাম রাসু ঘাড় নিচু করিয়া থাকে আমিন উদ্দী বলে জান কি মিয়া হ শোনেন আমি মানে দিবি যা না কয়ে হোসেন মিয়া তেমনই মৃদু মৃদু হাসে তোমারে জাতি কইনে আমিনুদ্দি খুশি না হইলে যাবা কেন পাতলা পাঞ্জাবি ঘামে ভিজিয়া যাওয়ায় হোসেন মিয়ার বুকের নিবিড় লোমরাজি দেখা যাইতেছিল সেখানে হাত দিয়ে সে আবার বলিল জান দিয়া তোমাকে দরদ করি এনে আইস তোমরা ঘা দিলা এই দিলের মধ্যে কুবের ভাই কর যাবে নাকি কুবের সাঁ দিয়া আসিল দুজনে গোয়াল পার হইয়া নামিয়া গেল পথে আকাশ নিবিড় মেঘে ঢাকিয়া গিয়াছে দুর্ভেদ্য অন্ধকারে জেলে পাড়ার পথ পায়ের তলে হইয়াছে অদৃশ্য অত্যন্ত সন্তর্পণে পা ফেলিয়া আগাইতে হয় দীর্ঘকালের পরিচয় না থাকিলে বাড়ির আনাজ কানাজ দিয়া আকাবাকা পথ তাহারা খুঁজিয়া পাইত না কুবেরের বাড়ির কাছাকাছি আসিয়া আকাশের জমান মেঘ হঠাৎ গুলিয়া যাওয়ায় চোখের পলকে তাহারা ভিজিয়া উঠিল কুবেরের সঙ্গে হোসেন মিয়া উঠিল তাহার ভাঙা কুটিরে দাওয়ায় ছাট আসিতেছিল হোসেন মিয়াকে ঘরের মধ্যেই বসিতে দিতে হইল কুবেরের দুই ছেলে লখা ও চণ্ডী ঘুমাইয়া পড়িয়াছিল জাগিয়াছিল গোপী চাটের উপর জাঁকিয়া বসিয়া হোসেন মিয়া তাহাকে আদর করিয়া কাছে ডাকিল বলিল পিয়ার জানায় বিবিজান পানি দিবা না গোপী ঘটিতে জল আনিয়া দিলে আলগোছে মুখে ঢালিয়া ঘটিটা দাওয়ার প্রান্ত দেশে রাখিল ঘরের চাল বাহিয়া যে জলের ধারা পড়িতেছিল আজলা ভরিয়া সেই জল ধরিয়া ঘটির গায়ে ঢালিয়া ঢালিয়া ঘটিটা গোপি করিয়া লইল শুদ্ধ রাত্রি বাড়িতে থাকে বৃষ্টি ধরিবার লক্ষণ দেখা যায় না পিসি ঢেকি ঘরে গিয়া ঝাঁপ বন্ধ করিয়া শুইয়া পড়ে ভাইদের পাশে শুইয়া গোপির দুচোখ ঘুমে জড়াইয়া আসে শ্রান্ত কুবেরের চোয়াল ভাঙিয়া হাই ওঠে বাহিরে চলিতে থাকে অবিরাম বর্ষণ কিছুক্ষণ বৃষ্টি হইবার পর ঘরের ফোঁটা কোন দিয়া ভেতরে জল পড়িতে আরম্ভ করিয়াছে চাহিয়া দেখিয়া হোসেন মিয়া আপনা হইতে কাল সকালেই কুবেরের ঘর ছাইবার সন্দিবার কথা বলিয়াছে কুবের একসময় উঠিয়া গিয়া মালার অবস্থা দেখিয়া আসে বহু যত্নে কুবের তাহার আতুরের চারদিকের বেড়া সমস্ত ফোঁটা বন্ধ করিয়াছে দাওয়ার এদিকটা ভাসিয়া গেলেও আতুরে বৃষ্টির ছাড় ঢুকিবার কোনো পথ নাই মেঝেটাই শুধু হইয়াছে ভেজা স্যাঁত্যাতে যার কোনো প্রতিকার করার সাধ্য কুবের নাই আর কটা দিন পরেই মালা এখানে হইতে মুক্তি পাইবে বুকে পিঠে তাহার যে অল্প অল্প ব্যথা হইয়াছে কদিন এখানে থাকার ফলে সেটা বাড়িয়া না গেলেই বাঁচা যায় মালা ভয়া ভয়ে বলে আমারে দুগা মুড়ি দিবা গো কেন ভাত খাস নাই খাইছি ভাতে টান পড়ল প্যাট ভরে খাই নাই অখন খিদায় প্যাট জলে জ্বালায় আমার ওস্তি বাপু বলিয়া কুবের হাঁড়ি কলসি খুঁজিয়া পিসির নিজের জন্য লুকানো কতগুলি চিড়া মালাকে আনিয়া দেয় উঠিয়া বসিয়া অন্ধকারের চিড়া মুখে দিয়ে মালা বলে হোসেন মিয়ারে খাইতে দিবা না কিরিমু মেলার থেকে আম নাসিলা তাই দাও করবা কি খিদায় মানুষটা খুন হয়ে না যায় কুবের সহসা মনে পড়িয়া যায় ভাবে সিঁধুর কাছ হইতে যে মাংসের ব্যঞ্জন পাওয়া গিয়াছে তাই দিয়ে আতিথ্য করিলে মন্দ হয় না মুসলমান মানুষ মাংস বেশ পছন্দ করিবে কিন্তু পরক্ষণেই এ বিষয়ে কুবেরের উৎসাহ দমিয়া যায় এমন একদিন ছিল যখন হোসেন মিয়া খাসির মাথার ব্যঞ্জন পাইলে ধন্য হইয়া যাইত আজ যারটার রান্না ওসব কি আর সে খাইবে শুধু না খাওয়া নয় খাইতে বলিলে হয়তো আজ সে অপমানি বোধ করিয়া বসিবে তার চেয়ে আম যখন আছে তাই দেয়া ভালো ঘরে গিয়া কুবের একটু অবাক হয় চাটায় চিত হইয়া শুইয়া ইতিমধ্যেই হোসেন মিয়া ঘুমাইয়া পড়িয়াছে কুবের সন্তর্পণে মৃদুস্বরে একবার বলে মিয়া বাই সাড়া না পাইয়া ঠেলা দিয়া ঘুম ভাঙায় গোপীর সিঁদুরটাই বেরোন আনছিলি গোপি ঘুমে আধমরা গোপি বলে উম উহু। উঁ হুঁ আনতে কইয়া গেলাম না হারাম যাদি বাহুমুলে কুবেরের জোর টিপুনিতে গোপি চমকিয়া সজাগ হইয়া বসে বলে আনতে গেছিলাম বাবা দিল না কইল বিড়ালে সব খায়া গেছে গা বিড়ালে খায়া গেছে কইল না গোপি সায় দিল কুবের রাগে আগুন হইয়া বলিল আলাজ্জো আচ্চুর র বিয়ানে খাওয়া মেনে বিড়াল রে হালা যায় ছাড়া পাইবা মাত্র গোপী ঢলিয়া পড়ে ঘুম বোধহয় আসে তাহার সঙ্গে সঙ্গেই ঘরের যে কোনো জল পড়িতেছিল কুবের সেখানটা পরীক্ষা করিয়া দেখে জল বাহির হইয়া যাইবার জন্য সেখানে সে একটি সরু নালি করিয়া দিয়াছিল মাটি গলিয়া তাহা প্রায় বুঝিয়া আসিয়াছে জল জমিয়া ঘরের ভেতরের দিকে আগাইয়া আসিয়াছে অনেক দূর হাত দিয়াই নালিটা সাফ করিয়া কুবের জল বাহির করিয়া দেয় তারপর এক গভীর সমস্যার কথা ভাবিতে থাকে ডিব্রিতে বেশি তেল নাই অল্পক্ষণের নিভিয়া যাইবে হোসেন ডাকিয়া তুলিয়া আম খাওয়ার অনুরোধ এখন সে জানিবে কি বাদলা নামিয়া ঠান্ডা পড়িয়াছে লোকটা আরামে গভীরভাবে ঘুমাইতেছে ডাকিলে চটিবে না তো ঘুমের মধ্যে হোসেন মিয়া পাশ ফিরিল দেখো হঠাৎ কুবের কি আবিষ্কার করিয়াছে হোসেন মিয়ার লম্বা পাঞ্জাবির পকেট হইতে বাহির হইয়া আসিয়াছে আন করা নতুন একটি টাকা পয়সা রাখিবার ব্যাগ ব্যাগটা সে আজি মেলায় কিনিয়াছে সন্দেহ নাই শখ করিয়া নতুন ব্যাগে কত টাকা পয়সা হোসেন মিয়া রাখিয়াছে কে জানে ব্যাগটা ফুলিয়া মোটা হইয়া গিয়াছে কুবেরের দেহে কাঁপুনি ধরিয়া যায় এক মুঠা টাকা ও রেজকি হইতে প্রথমে সে একটা আধুলি ছাড়া আর কিছু লইতে সাহস পায় না তারপর সে ভাবিয়া দেখে যে এতগুলো খুচরা রেজকে কি আর হোসেন মিয়া হিসাব করিয়া গুনিয়া গাঁথিয়া রাখিয়াছে আর একটা শিকি এবং একটা আনি বাহির করিয়া লয় ব্যাগটা হোসেন মিয়া লম্বা পাঞ্জাবির পকেটে ঢুকাইয়া ফুঁ দিয়া সে ডিব্রিটা নিবাইয়া দেয় তখন একটা বড় ভয়ানক ব্যাপার ঘটিয়া যায় গোপীর উদ্ধ নিঃশ্বাসে বলে বাবা কুবেরের দেহ শিরশির করে মেরুদণ্ডটা ঠিক মাঝামাঝি সবজা গোপী ঘুমজা আমার কাল পয়সা দিবা দিমু সুবজা ঘুমজা গোপি আর কথা বলে না অন্ধকারে দুহাত লম্বা ছোট চাটাইটি সন্তর্পণে বিছাইয়া কুবের শুইয়া পড়ে ভোরে আগে ঘুম ভাঙিল হোসেনের কুবেরকে সেই ডাকিয়া তুলিল চোখ মেলিয়াই কুবেরের কেন যেন হঠাৎ এক অকারণ ত্রাসে মন ভরিয়া গেল কি হইয়াছে বিপদ কিসের হ্যাঁ কাল রাত্রে সে হোসেন মিয়ার পয়সা চুরি করিয়াছিল এক দফা চোখ মিটমিট করিয়া কুবির আশ্বস্ত হইল হোসেন মিয়াকে খাতির করিয়া বলিল যান না কি মিয়া ভাই খিদায় হইছেন সন্দেহ করি রাইতে তো কিছু খান নাই এক কাম করেন দুই গোড় আম খাইয়া যান প্রত্যুষে ভাঙা মুখেও হোসেন মিয়া মৃদু মৃদু হাসিতে পারে খাওনের কথা থও কুবির ভাই বাড়িতে গিয়া খামো একটা প্রকাণ্ড হাই তুলিয়া বিড়ি ধরাইয়া হোসেন উঠিল ঘুমন্ত গোপীর দিকে এক নজর চাহিয়া জিজ্ঞাসা করিল মাইয়ার বয়স কত কুবির ভাই নয় সন্দেহ করে থিসি বিয়া দিবা মাইয়ার হ দিমু ক্যারমে ক্যারমে দিমু পকেট হইতে হোসেন ব্যাগটা বাহির করিয়া খুলিল দেখিয়া পাংশু হইয়া গেল কুবেরের মুখ কিন্তু না টাকা পয়সা গুনিয়া দেখিবার জন্য হোসেন ব্যাগ বাহির করে নাই একটা শিকি বাছিয়া লইয়া সে কুবেরের হাতে দিল বলিল বাচ্চাকেও খাবার কিনা দিয়া কুবির ভাই বলিয়া ব্যাগটা আবার পকেটে রাখিয়া দিল কুবের আত্মসম্বরণ করিল তৎক্ষণাৎ যে বিপদ ঘটিল না তার জন্য আর কেন বুক কাঁপিবে মুখ শুকনো দেখাইবে খুশিতে বেসামাল হইয়া সে জিজ্ঞাসাই করিয়া বসিল একটা নতুন দেখি মেলায় কিনছেন বুঝি কাইল হোসেন বলিল কথা কহিতে কহিতে দুজনে বাহিরে আসিয়া দাঁড়াইল এখন বৃষ্টি নাই কিন্তু মেঘে মেঘে প্রভাতের রূপ অস্বাভাবিক থমথমে হোসেন একবার মুখ তুলিয়া আকাশের দিকে তাকাইল আল্লাহ নামানো আকাশের তলে কি দিনা এই পৃথিবী ভিজিয়া চুপসিয়া চারিদিক সকাতর আছে। হোসেনের মনের কোণে একটু স্বাভাবিক কবিত্ব ছিল জীবনে ভিন্ন অবস্থায় পড়িলে হয়তো সে কয়েকটি গীতিকা রচনা করিত তার মধ্যে দুটি একটি মুখে মুখে প্রচার পাইয়া স্থান পাইত শতাব্দীর সঞ্চিত গ্রাম্য গীতিকার অমর অলিখিত কাব্যে মাঠে ঘাটে মশালের আলোয় আলোকিত উঠানে গীত হইয়া হইয়া ভনিতায় হোসেনের নাম দূর দূরান্তরে ছড়াইয়া পড়িত লোকে বলিত হোসেন ফকির চল কেতুপুরের দেওয়ান ফকির হোসেন সাহাবের দরগায় চেরাক জালি হোসেন বুঝি কুবেরকে একেবারে ভুলিয়া যায় অনেকদিন আগে কুবেরের মতো ছেঁড়া কাপড় পরিয়া আধ পেটা খাইয়া জলে কাদায় সে যখন দিন কাটাইত সকাল সন্ধ্যায় তখন মনে তাহার ভাসিয়া আসিত গানের চরণ ফুটা চালার নিচে ময়লা চাটায়ের বিছানায় উদরে উপবাস লইয়া তেমনিভাবে কাল রাত্তা কাটাইয়া আজ আবার হোসেনের মনে গান ভাসিয়া আসিতেছে কুবের গান বাইন বারো আমি পারতাম না আমাগর আমাগুলা পারে মুখে মুখে সরা বিন্দা দেয় হ্যাঁ আমি পারি কন কি মিয়া ভাই হোসেন এখন লাজুক সে এদিক ওদিক তাকায় ঘন ঘন দাড়িতে হাত বুলাইয়া কুবেরের কাছেই অপরাধীর মতো হাসে লোকটার আদি অন্ত পাওয়া ভার তারপর হোসেন বলে বাদুম শুনবা কুবের বলে কন মিয়া ভাই কন একটু চুপ করিয়া থাকিয়া হোসেন সুর করিয়া বলিতে আরম্ভ করে আন্ধার রাইতে আসমান জমিন ফারাক কইরা থও বন্ধু কত ঘুমাইবা বিবি ডাইনে পোলা আকাল ফসল মিয়া কত ঘুমাইবা কুবের অভিভূত হইয়া বলিল মুখে মুখে বানাইলেন মিয়া ভাই খুশলি না পারি কি হোসেন মিয়া আর দাঁড়াইল না দুপুরবেলা ঘরের চালের জন্য সন আনিতে গিয়া কুবের শুনিল সে বিদেশ গিয়াছে কোথায় গিয়াছে কেহ জানে না কিন্তু হোসেন মিয়ার কথা কখনো বেঠিক হয় না কুবেরের জন্য সন সে রাখিয়া গিয়াছে গোপীর বয়স এগারো কুবের মেয়ের বয়স এক বছর ভাড়ায় আর এক বছর হাতে রাখিয়া বলে নয় নয় বছর বয়সে যে মেয়ের এগারো বছরের বাড় বিয়ের বাজারে তার দাম আছে গণেশের শালা যুগল সম্প্রতি পাশের গ্রাম হইতে বোনের তত্ত্ব লইবার ছলে আসা যাওয়া শুরু করিয়াছে সোজাসুজি কথা সে এখনো পারে নাই আলাপ আলোচনার মাঝখানে বাঁকা বাঁকা প্রশ্ন করিয়া কুবের কীরকম দর হাকিবে জানিবার চেষ্টা করিয়াছে স্পষ্ট করিয়া কুবের এখন পর্যন্ত কিছু বলে নাই কথা উঠিলে বহুক্ষণ ধরিয়া মেয়ের প্রশংসা কীর্তন করিয়া শুধু একটু আভাস দিয়াছে দু কুড়ি তিন কুড়ি টাকার বুদ্ধি থাকে যুগল আন্দাজ করিয়া নিক গণেশের আত্মীয় বলিয়া টাকার বিষয়ে কুবের তাহাকে খাতির করিবে না যুগল সম্ভবত তাহার টের পাইয়াছে তাই ইলিশ মাছের মরশুমটা শেষুবের প্রতীক্ষায় আছে হাতে তখন রকম টাকা জমে দেখিয়ে কথাটা পারিবে কুবের বোঝে না কি সকলের গোপন মতলব সে চোখের পলকে আঁচ করিয়া ফেলে মানুষ মন্দ নয় যুগল এতকাল অবস্থা খুব খারাপ ছিল তাই বত্রিশ বছর বয়স অবধি বিবাহ করিতে পারে নাই নিজের চেষ্টায় এখন সে অবস্থা ভালো করিয়াছে উন্নতির জন্য তাহার প্রশংসনীয় প্রয়াসের কথা কাহারও অবিদিত নয় দুটি একটি করিয়া কতকাল ধরিয়া কত কষ্টে সে কিছু টাকা জমাইয়াছিল তারপর গণেশের কাছে বোনের বিবাহ দিয়া পাইয়াছিল তেইশ টাকা সকলে ভাবিয়াছিল এবার যুগল বিবাহ করিবে বিবাহের জন্য ছাড়া অত কষ্টে টাকা জমায় কে কিন্তু যুগল তা করে নাই সমস্ত জমানো টাকা দিয়ে একটা বড় নৌকা কিনিয়া সকলকে সে অবাক করিয়া দিয়াছিল দুশো টাকা সে নৌকার দাম সুতরাং টাকা সে কম জমায় নাই ইচ্ছা করিলে ওই টাকায় সে তিন তিনটা বিবাহ করিতে পারিত অন্তত একটা বিবাহ করিয়া বাকি টাকায় একটা ছোটোখাটো নৌকা নিতে কোনো বাধাই ছিল না তার বদলে উপার্জনের এই স্থায়ী উপায়ের জন্য সমস্ত পুঁজি ভাঙিয়া সে যে সুবুদ্ধি ও দূরদর্শিতার পরিচয় দিয়াছিল তারিফ করিতে হয় দেখো এক বছরে যুগলের ভাঙা ঘর নূতন হইয়াছে দেহে মাংস লাগিয়াছে বিবাহের জন্য টাকাও সে আবার জমাইয়া ফেলিতে পারিয়াছে কিনা কে জানে জাহাজ ঘাটে অত বড় নৌকার না চাহিতে ভাড়া হয় রেলে ও জাহাজঘাটে আসিয়া কত মানুষ ও মাল কত গ্রামে যায় এক একটি বাণিজ্য দ্রব্যের মরশুমের সময় কত মহাজন গ্রামে গ্রামে দাদন দেয়া মাল সংগ্রহের জন্য চড়া দরে অসংখ্য নৌকা ভাড়া নেয় আর শুধু ভাড়া তো নয় উপরি আয় কি কম ধানের বোঝায় নৌকা লইয়া এক পথ পাড়ি দিবার সময় দশ বিশ্বের ধান নৌকার গোপন ফাঁকে ফুকুরে লুকাইয়া ফেলিবার সুযোগ ঢের মেলে কেবল ধান নয় কলাই মোটর হলুদ লঙ্কা প্রভৃতি কত কি জিনিস বছর ভরিয়া যুগল অমন কত আনিয়াছে উন্নতি সে আরও করিবে কারণ অবস্থার পরিবর্তনের সঙ্গে কোন বিষয়ে তাহার এতটুকু শিথিলতা আসে নাই এখনো সে আগের মতোই কৃপণ আকুর টাকুরের মাঝি সমাজে আছে একজন মাতব লোক একদিন সেই যে গ্রামের মোড়ল হইয়া দাঁড়াইবে কেহ তাহাতে সন্দেহ করে না মালার ইচ্ছা বিবাহটা তাড়াতাড়ি চুকিয়া যায় গোপীর এত বয়স হইল আর কতকাল বয়স ভাড়াইয়া মেয়েকে কুবের ঘরে রাখিবে লোকে যে ইতিমধ্যে নিন্দা আরম্ভ করিয়া দিয়াছে স্বামীকে মালা তাগিদ দেয়া বলে আগো যুগৈলানি কিছু কয় কুবের তাহাকে চোখ ঠাড়িয়া বলে কয় না কি কয় তা শুনে তরকাম কি মাইয়া লোক মাইরা থাক পোলা বিয়ানে লেগা পিত্তিমে তাই সস বিয়া পোলা যত পারস রাও করস কে রে মালা রাগে বই কি গাও জালেন না কতাধিক্ষয়ের পাড়া ফুটে মুখে মধু দিছিল আতুরে গোসাইলে মারুম গোপীর মা মারবা নাকি আগো মারো মারো না যদি মারো লখার মাথা খাইবা কুবের ঝিমাইতে ঝিমাইতে নিদ্রা চোখে স্ত্রীর দিকে তাকায় হ্যাঁ ছেলে কোলে রোগা বউটিকে তাহার রাজরানীর মতো দেখাইতেছে বটে কে জানে রাজরানী দেখিতে কেমন ছেলেটা যেন ফর্সাই হইয়াছে মনে হয় এমনই বয়সে লখার আর যেমন তামাটে লাল রঙের ছিল সেরকম নয় আতুরে যতদিন ছিল কুবের বিশ্বাস করে নাই এখন তাহার মনে সন্দেহ আসিয়াছে যে ছেলেটা সত্যি সত্যি খুব ফর্সা হইবে মালার রং কালো নয় তামাটে মাঝে মাঝে তাহাকে বাবুদের বাড়ির মেয়েদের মতো ফর্সাই দেখিয়া বসে জেলে পাড়ার কোনো স্ত্রীলোকের গায়ে এমন চামড়া নাই একটা পা যদি ওর হাঁটুর হইতে দুমড়াইয়া বাকিয়া না যাইত কুবেরের ঘরে ও পায়ের ধুলা ঝাড়িতেও আসিত না কিন্তু মালার চেয়েও ছেলেটার রং যেন ঢের বেশি ফর্সা হইয়াছে আরও কিছু বড় হইলে বিবর্ণ হইয়া আসিয়া শেষ পর্যন্ত রং হয়তো ওর মালার মতোই দাঁড়াইবে তাই যেন দাঁড়ায় কুবের তাই চায় যতই সে শান্ত ও সুবিবেচক হোক মাঝে মাঝে লোকের বিশৃঙ্গিতে গা জ্বালা করে বইকি মালার দিকে চাহিয়া কখনো কখনো মনে ঘনাই আসে বইকি একটা বিতৃষ্ণা মেশানো ব্যথিত ক্রোধ কুবেরের দৃষ্টি আরও ঘোলাটে হইয়া আসে এখন শ্রাবণের প্রথম সপ্তাহে আকাশে মেঘের এক মুহূর্তের বিরাম নাই পরপর কয় রাত্রি অবিরত জলে ভিজিয়া কুবের আবার জরবোধ করিতেছে অনেকক্ষণ নীরবে কাটিয়া গিয়াছে তবু থামিয়া যাওয়া আলোচনাটা আবার আরম্ভ করিতে কোনোরকম ভূমিকার দরকার হয় না এইমাত্র মাত্র হইয়া গিয়াছে কে বলিল কত শান্ত ও মোলায়েম কুবেরের গলা স্পষ্ট কইরা যুগল কিছু কয় না গোপীর মা মালার গলাতেও এতটুকু ঝাজ নাই কয়না কেন, গোপীরে নিব না গনসা কয় নিব যুগলা কিছু কয় না উদিনামারের যে গায় খোরার মাইয়া হয় তুমি কি কইলা আমি কইলাম তুই বল যুগৈলা খোরানি বেড়াম যে মার থাকলি মায়া পাইব আমাকেও গোপীর চলন পরির পাড়া জাননি গোপীর মা গন এক কয় গিয়া গিয়া বি নাকি মন ভাঙে বাঘা বাকা মাইয়ার খবর দিয়া হে যুগইলা যেন দুই দশটা মাইয়ার খবর না নিয়া গোপীরে নিব না সন্দেহ করি গোপীর মা বলিয়া কুবের যেন ঘুমাইয়া পড়ে কিন্তু মালা তাহাকে চেনে সে প্রত্যাশা করিয়া থাকে জাননী গোপীর মারেক বৃত্তান্ত রাসু গোপীরে নিব হয় মালা বিষিতে হয় না শুধু বলে সালসুলা নাই সাই দিয়া কুবের বোধ সত্যই ঘুমাইয়া পড়ে কারণ অনেকক্ষণ অপেক্ষা করিয়াও মালা আর তাহার কোনো মন্তব্য শুনিতে পায় না বসিয়া বসিয়া ছেলেকে সে স্তন দেয় রোয়াকের ওদিকে রান্নার জায়গায় বসিয়া পিসি গোপীর মাথার উকুন বাঁচিতেছে সারা রাত উকুনের কামড়ে মেয়েটা মাথা চুলকাইয়া সারা হয় লখা ও চণ্ডী হয় ডাঙ্গুলি খেলিতে গিয়াছে আর না হয় কোথাও বর্ষি ফেলিয়া ধরিতেছে পুঁটি মাছ যেখানে ওরা থাক আর যাই করুক জলে ভিজিয়া জ্বরে পড়িবে না জলে ডুবিয়া মরিবেও না সে ভয় মালার নাই সে কেবল ভাবিয়া মরে মারামারি করিয়া ছেলে দুটি কোনোদিন না খুন হইয়া আসে পঙ্গু বলিয়া বাহিরের জগতের সঙ্গে মালার পরিচয় কম কেতুপুরের দশ মাইল উত্তরে চটডাঙ্গা গ্রামের এমন এক ভাঙা কুটিরে তার মায়ের এক বামুন ঠাকুরের নামে কানাকানি করা পাপের প্রমাণস্বরূপ এই ভাঙা পাটি লইয়া সে জন্মিয়াছিল বড় হইয়াছিল বাড়ির মধ্যে লাঠিতে ভর দিয়া খোড়াইতে খোড়াইতে বাড়ির অদরে রামগোয়ালার গোয়ালঘরের কাছে কদম গাছটি পর্যন্ত ছিল তাহার কষ্টকর গতিবিধির সীমা পাড়ার ছেলেমেয়েরা ওই কদম গাছটির তলে খেলা করিত আর করিত মারামারি বড় ছেলেরা ছোট ছোট ছেলেমেয়েগুলিকে মারিয়া আর কিছু রাখিত না অনেক সময় এসব মারামারির শেষ ফলটা গড়াইত বয়স্কদের মধ্যে পাড়ায় মহামারী কাণ্ড বাঁধিয়া যাইত দূরে দাঁড়াইয়া চোখ বড় বড় করিয়া মালা মজা দেখিত বড় ভয় করিত তাহার অন্য ছেলে মার খাইলে সে কিছুই করিত না কিন্তু যেদিন সকলে মিলিয়া তাহার ছোট ভাই দুটিকে পিটাইতে আরম্ভ করিত সেদিন সে মুখ খুলিত তাহার মাসির মতো সরু গলা শোনা যাইত পাড়ার সর্বত্র সকলে ছুটি আসিত তার আগেই মালাকে কিন্তু দিতে হইত ভাতৃপ্রেমের মূল্য ভাইয়ের বদলে চাচা খাইত সে একজন একটা ধাক্কা দিলেই সে মাটিতে পড়িয়া যাইত তখন চার পাঁচজন মিলিয়া ধরাধরি করিয়া তুলিয়া তাহাকে ফেলিয়া দিত রামগোয়াল আর গোয়ালঘরের পেছনের গোবর গাদায় সেই হইতে ছেলেদের মারামারিকে বড় ভয় করে মালা নিজের ছেলে দুটিকে সে ঘরে আটকাইয়া রাখিতে চায় কিন্তু খাতির তাহাকে কেহ করে না বসিয়া বসিয়া যাহার দিন কাটে কে তাহার মুখ চাহিবে কথা শুনিবে হাজার বারণ করুক মালা লখা ও চণ্ডী চোখের পলকে উধাও হইয়া যায় ফাঁকি দিয়া কাছে ডাকিয়া জোর করিয়া ধরিয়া রাখিতে গেলে আছড়াইয়া কামড়াইয়া একেবারে রক্তপাত করিয়া ছাড়ে তবু প্রতিদিন মালা তাহাদের নানান ছলে কাছে রাখিবার চেষ্টার কামাই দেয় না সন্তান স্নেহের হিসাবে জেলে পাড়ার জননীদের মধ্যে মালার মৌলিকতা আছে ছেলের বয়স আট দশ বছর পার হইয়া গেলে তার সম্বন্ধে চিন্তা করা জেলে পাড়ার মেয়েদের রীতি নয় চিন্তা করিবার অপর অপর বিষয়ের তাহাদের অভাব নাই কচি ছেলে ছাড়া মায়ের কোল খুঁজিয়া পাওয়া কঠিন নিষ্ঠুর ছাড়া স্বামীও বড় একটা হয় না দুটি কুড়েঘরের কুটিরে যে সংকীর্ণ সংসার তারও কাজ থাকে অফুরন্ত পুরুষেরা মাছ ধরিয়ে আনে পাইকারি কেনাবেচা করে চুপড়ি মাথায় করিয়া বাড়ি বাড়ি মাছ যোগান দেওয়া তাদের কাজ নয় ও কাজটা জেলে পাড়ার মেয়েরা সন্তান প্রসবের আগে পিছে দু একটা মাস ছাড়া বছর ভরিয়া করিয়া যায় অপগণ্ড শিশু ছাড়া আর কোন সন্তানের ছোট ছোট বিপদ আপদের কথা ভাবিবারও যেমন তাহাদের সময় নাই ওদের স্নেহ করিবার মতো মানসিক কোমলতাও নাই নবজাত সন্তানকে তাহারা যেমন পাশবিক তীব্রতার সঙ্গে মমতা করে বয়স্ক সন্তানের জন্য তাহাদের তেমনই আসে অসভ্য উদাসীনতা ছেলে মরিয়া গেলেও শোক তাহারা করে না শুধু সুর করিয়া মরাকান্না কাঁদে মালা পঙ্গু অলস ঘরের কোনায় সে স্বতন্ত্র জীবনযাপন করে জেলে পাড়ার রূঢ় বাস্তবতা তাই তাকে অনেকটা রেহাই দিয়েছে ছেলে মেয়েগুলিকে ভালোবাসিবার মতো তাহার মন আছে সময়ও সে পায় ছেলেদের সে ফিরিয়া পায় সন্ধ্যার পর সারাদিন পরে পাখির ছানার মতো অবসন্ন ছেলে দুটি ফিরিয়ে আসে ঘরের কোনায় খোড়া মাকে তখন তাদের প্রয়োজন হয় জেলে পাড়ার প্রত্যেকটি কুটিরে যে অভিনয় অজানা প্রতিদিনান্তে কুবেরের ঘরে তাহার অভিনয় হয় বাহিরে সবটুকু শয়তানি অপচয় করিয়া লখা ও চণ্ডী শান্ত হইয়া থাকে ভদ্র ও বাধ্য ছেলের মতো ঘেসিয়া আসে মায়ের কাছে সারাদিন মালার যে একতরফা অবহেলিত স্নেহ খাপছাড়া লাগিতেছিল অপরপক্ষ তাহা গ্রহণ করা মাত্র মধুর ও অপূর্ব হইয়া উঠে মালার কাছে বসিয়া তাহারা ভাত খায় এক ছেলের মুখে স্তন গুজিয়া রাখিয়া আর দুজনকে ভাত মাখিয়া গ্রাস মুখে তুলিয়া খাওয়ানোর শখ মালার একার নয় এমনিভাবে খাওয়াইয়া না দিলে ওরা খাইতে চায় না আর হ্যাঁ মালারূপকথার গল্প বলে মালার মাথায় উকুন গায়ে মাটি পরনের ছেঁড়া দুর্গন্ধ কাপড় তাই এই সময়টা সে যে কত বড় নিখুঁত মহিলা অসামঞ্জস্য তাহা স্পষ্ট করিয়া দেয় লখা ও চণ্ডী উলঙ্গ চকচকে ভিজা ভিজা গায়ের চামড়া ডিব্রির শিখাটির ধোয়ার ফোয়ারা মাথার উপরের চাল পচা সনের চারিপাশে দেয়াল চেরা বাঁশের স্যাঁত ঢেউতোলা মাটির মেঝে আদিম অসভ্যতার আবিষ্টনী অভিনয় সুমার্জিত সভ্যতার ইলিশের মরশুমে কুবের এ সময় বাড়ি থাকে কদাচিৎ যেদিন থাকে সেদিন বড়লোকের বাড়ির পোষা কুকুরের মতো উদাস চোখে এসব সে চাহিয়া দেখে স্নেহ মমতার এসব খাপ ছাড়া কাণ্ড কারখানা দেখিতে দেখিতে সে হাই তোলে বড়লোকের পোষা কুকুরের মতো চাটে একটা গড়ান দিয়া উঠিয়া বসে মুখটা করিয়া রাখে গম্ভীর লখা ও চণ্ডীর মতো মন দিয়া সেও যে রূপকথা শুনিতেছে মালার তাহা টের পাইতে বাকি থাকে না ছেলেরা ঘুমাইয়া পড়িলেও তাই সে থামে না হাত নাড়িয়া মুখভঙ্গি করিয়া রস দিয়া ঘুমন্ত ছেলেদের গল্প বলিতে থাকে গল্প বলিতে সে ওস্তাদ একই গল্প বারবার বলিয়া শ্রোতাদের সে সমান মুগ্ধ করিতে পারে গোপী সরিতে সরিতে মার গা ঘেঁসিয়া আসে পিসি ঠায় বসিয়া থাকে দুয়ারের কাছে মালার গল্প শুনিতে আরও কে কে আসিয়া পড়িয়াছে দেখো গণেশের বউ উলুপি ছেলে মনাই আর মেয়ে কুকি আর আসিয়াছে সিঁধুর তোতলা হাবা মেয়ে বগলি কথা বলিয়া কেহ মালার রূপকথা বলায় বাধা দেয় না চুপচাপ শুনিয়া যায় গল্প বলার ফাঁকে ফাঁকে মালাই সকলের সঙ্গে আলাপ করে আলো লোপি পাক কি আঁখায় দুগা দিছিলাম দিছিলাম আর জোল কুকে গায়ে কাপড় তেলা বায় আরামজাদি মাইয়া সং বলিয়া আট চোখে চাহিয়া কুবেরকে লজ্জা দিয়া মালা আবার রূপ কথা বলিতে থাকে এবারে বর্ষায় আউশ ধানের ফসল নষ্ট হইয়া গিয়াছিল পিতম মাঝির বাড়ির পেছনে তেঁতুল গাছটার গুড়ি পর্যন্ত কোনোবার জল আসে না এবার আউশ ধান পাকিবার সময় হঠাৎ এত বাড়িয়া গেল জল যে গাছের গুড়িটা সপ্তাহকাল ডুবিয়া রহিল প্রায় তিন হাত জলের নিচে এই জল আগে বাড়িলে ক্ষতি ছিল না জলের সঙ্গে ধানের গাছও বাড়িয়া চলিত কিন্তু ফসল পাকিবার সময় জলের সঙ্গে পাল্লা দিয়া ধান গাছ কেমন করিয়া বাড়িবে বড় বর্ষা হইয়াছিল এবার কেতুপুরের মাইল পাঁচেক দূরে চন্নার চর নামে পদ্মার একটা নিচু চর অর্ধেক জলে ডুবিয়া গিয়াছিল অনেকে ভয় পাইয়া চলিয়া গিয়াছিল চর ছাড়িয়া বহুকাল আগে খেয়ালি পদ্মা যে ভূমিখণ্ডে সৃষ্টি করিয়াছিল কে জানে সহসা সে আবার তাহা গ্রাস করিয়া ফেলিবে কিনা ডাঙার গ্রামে বর্ষার জল ঘরে উঠিলেও পূর্ববঙ্গের লোকে ভয় পায় না সে জলের স্রোত নাই কিন্তু পদ্মার বুকে ছোটখাটো চরে যেসব গ্রাম পদ্মার জল নাগাল পাইলে সেসব গ্রামের ঘরবাড়ি গরু মানুষ কুটার মতো ভাসাইয়া লইয়া যাইবে কত গ্রাম যে এবার পাঁচ সাত দিন জলের নিচে ডুবিয়াছিল মালার বাপের বাড়ির গ্রাম চটডাঙ্গা নাকি তলাইয়া গিয়াছিল এক কোমর জলের নিচে খবর পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল বলিয়াছিল আইগো। গো তোমার পাশান প্রাণ আমার বাপ ভাই দুই মরে একবার নি খবর নিলা গণেশকে সঙ্গে করিয়া কুবের একদিন খবর আনিতে গেল খাল পুকুর মাঠ ঘাট একাকার হইয়া গিয়াছে দুমাস আগে যে ক্ষেতের আল দিয়া মানুষ চলাচল করিত এখন সেখানে লগিত হই পায় না কোনো গ্রাম ভাসিয়াছে দ্বীপের মতো কোনো গ্রামে মানুষের ঘরের ভেতর এক হাঁটু জল উঠিয়াছে সকলে বাস করিতেছে মাচা বাঁধিয়া যে পারিয়াছে গরু নাই জন্য বোবা অসহায় পশুগুলি দাঁড়াইয়া আছে জলের মধ্যে গাছের ডালে পাখিরা শুধু আছে সুখে ভুচর মানুষ ও পশুর কষ্ট অবর্ণনীয় এক বাড়িতে কান্না শুনিয়া কুবের উঠানে নৌকা লইয়া গেল দাওয়ার খুঁটি ধরিয়া ঘরের মধ্যে চাহিয়া দেখিল মাসের খুঁটির উপর দুখানা তক্তপোষ একত্র করিয়া জিনিসপত্র সহ গৃহস্থ সপরিবারে বাস করিতেছে মাসখানিকের একটি শিশুকে বুকে করিয়া গৃহস্থের স্ত্রী কাঁদিয়া আকুল কি হইয়াছে শিশুটির নিচে পড়িয়া ডুবিয়া মরিয়া গিয়াছে কাল রাত্রে কতটুকু জল মেঝিতে একা তো হইবে না ছেলেকে বুকে আঁকড়িয়া ধরিয়া জরনি ঘুমাইয়াছিল কখন কেমন করিয়া সে নিচে পড়িয়া গিয়াছিল কে জানে এক মাসের শিশু নিজে তো নড়িতে চড়িতে পারে না সেই ভরসায় তক্তপোষের মাচার চারিদিকে বেড়া তাহারা দায় নাই দুদিকে স্বামী স্ত্রী শুইয়াছিল মাঝখানে ছিল শিশু ছেলেকে বুকে করিয়া ঘুমের ঘরে জননী কি পাশ ফিরিয়াছিল ঘুমের ঘরে ধারে সরিয়া সেই কি সন্তানকে বিসর্জন দিয়েছিল সর্বনাশা বন্যার জলে চটডাঙ্গা পৌঁছিয়া দেখা গেল সমস্ত গ্রাম জলমগ্ন কোথাও এক হাত একটু শুকনো জমি নাই ঘরে ঘরে স্রোতহীন কর্দমাক্ত জলরাশি থমথম করিতেছে কুবের শ্বশুরবাড়ির সকলে আশ্রয় লইয়াছে বড় ঘরের চালার তলে কাঠের ছোট স্থায়ী মাচা দুটি গরু ও বাছুরের জন্য তিনটি সুপারি গাছের মধ্যে মোটা বাঁশের ত্রিকোণ মাচা বাধা হইয়াছে বাড়ির পোষা কুকুরটিও স্থান পাইয়াছে সেখানে মালার বুড়া বাপ বৈকুণ্ঠ মাচায় বসিয়া ভীত গরু দুটিকে খড় দিতেছিল ঘরের চালে বসিয়া বর্ষি দিয়ে মাছ ধরিতেছিল মালার বড় ভাই অধর আর ঘরের ভিতরকার মাছায় উঠিবার মই হইতে এদিকে রান্নাঘরের চাল পর্যন্ত পাশাপাশি দুটি বাঁশ বাঁধিয়া ইহারা যে শাকো তৈয়ারি করিয়াছে তার উপরে পা ঝুলাইয়া বসিয়াছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে কুবের আসিয়াছে শুনিয়া মালার ছোট বোন কপিলা মই ধরিয়া নামিয়া আসিল কুবের আর নামিল না ঘরের মাচার উপর হইতে কন্যা ও নাতি নাতির কুশল জিজ্ঞাসা করিয়া বর্ষার দেবতাকে সাপান্ত করিতে করিতে বলিতে লাগিল যে এতখানি বয়স তাহার হইয়াছে এমন প্রলয়ঙ্কর কাণ্ড তার আর দেখা নেই সে পাপের জন্মে কুবের কি জানে কি সর্বনাশ তাহাদের হইয়া গিয়াছে বাঁধিয়া ছাদিয়া পাট পচাইতে দিয়াছিল অর্ধেক পাট যে কোথায় ভাসিয়া গিয়াছে পাত্তা নাই ভাসিয়া যাইবে কোথায় কেউ চুরি করিয়াছে নিশ্চয় হ্যাঁ গরিব গৃহস্থ তাহারা কত আশায় এবার ধানের জমিতে পর্যন্ত পাটের চাষ দিয়াছিল কে তাহাদের এমন সর্বনাশ করিয়াছে গো মালা হইতে বৈকুণ্ঠ চালা হইতে অধর মই হইতে কপিলা আর শাকহিতে উলঙ্গ ছেলে মেয়েগুলি নৌকায় আসিয়া আরাম করিয়া বসিল কুবের তামাক সাজিয়া দিল বৈকুণ্ঠকে কপিলা বলিল নাও নিয়ে আইলাম আজি আনলা না কেন কতকাল দেখি নাই বইনেরে পোলা পানগু তো আনবার পারতা কুবের বলিল আনুম ভাবছিলাম তোমরা হেনে কী বার না যাই না শেষমেশ ডরাইলাম আসুন লেগে গোপী কাইন্দা সারা হয়েছিল তুমি আইলা কবে কপিলা কপিলা মুখভঙ্গি করিয়া বলিল আমার কথা থও সহজ স্বাভাবিক প্রশ্নে কপিলার বিরক্তি দেখিয়া কুবের একটু অবাক হইয়া বৈকুণ্ঠের দিকে চাহিল একমুখ ধোঁয়া ছাড়িয়া বৈকুণ্ঠ চোখ মটকাইয়া তাহাকে কি যেন একটা ইশারা করিল কিছুই বুঝিতে না পারিয়া কুবের করিল কি মৃদু একটু হাসিয়া বলিল কপিলার রূঢ়স্বরে বলিল হাসলা যে মাঝি কুবের বলিল হাসি নাই কপিলা হাসুম কেন কুবেরের বিবাহের সময় বড় দুরন্ত ছিল কপিলা তখন পঙ্গু মালাকে বিবাহ করিয়াছিল কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়িয়াছিল কুবেরের অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার চোখ ঝলসাইয়া যায় চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ তারপর কপিলার বিবাহ হইয়াছে একটি মেয়ে হইয়া আতুরে মরিয়া গিয়াছে বছর দুই আগে কে জানে কত শান্ত হইয়া উঠিয়াছে কপিল আজকাল কেমন সংসারী হইয়াছে তাহার মন আর কি কোনোদিন সে গাছের ডালে কাঁচা বেতের দোলনা বাঁধিয়া দোল খাইবে কিশোর বয়সের অপূর্ব দেহটিকে ঘাটের উপর হইতে ছুড়িয়া দিবে পুকুরের জলে ডিঙি লইয়া এক একা পলাইয়া গিয়া সকলকে দিবে বকুনি দেয়ার শাস্তি রাগের মাথায় এ জীবনে আর হয়তো সে কুবেরকে চেলাকাট ছুড়িয়া মারিবে না না মারুক একজন চ্যালাকাট ছুড়িয়া মারিবে না বলিয়া আফসোস করিবার কি আছে খানিক পরে পাশাপাশি দুটি বাঁশের উপর দিয়ে কপিলাকে ঘরের দিকে যাইতে দেখিয়া কুবেরের দুচোখ ঝাপসা হইয়া আসিল সেই পুরনো দিনের স্মৃতি গাথা আছে কুবেরের মনে জল কমিয়া যাওয়া পর্যন্ত কেতুপুরে তাহার বাড়িতে গিয়া থাকিবার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করিল এ আহ্বান তুচ্ছ করিবার মতো নয় কিন্তু সকলে গেলে কেমন করিয়া চলে বাড়িঘর জিনিসপত্র সব সাময়িকভাবে তুলিয়া লইয়া যাইতে পারিলে হইতো সে তো সম্ভব নয় বোবা গরু বাছুরগুলির কি হইবে যাইতে পারে ছেলে মেয়েগুলি আর তাদের দেখাশোনা করিবার জন্য কপিলা যদি যায় তো যা মালা তো পারিবে না এতগুলি কাচ্চা বাচ্চাকে সামলাইতে কপিলা যাইবে বেশ কুবেরের শাশুড়ি বড় চাচায় সে বলিল তোমারে কমুকি কুবের মাইয়ারে নিয়ে জৈলামরি হ রে বাপ কপিলার কথা কই মালা লেগে বাবুম কেরে সোনার জামাই তুমি খোড়া মাইয়ারে আমার মাথায় করে থুইস এই পোরা কপিল্লার কথা কই কই আমাকে কপিলার কথা লক্ষ্মীর মরণ নাই সে বড় দুঃখের কাহিনী সুখে ঘরকন্যা করিতেছিল কপিলা কি যে শনি ভর করিল তাহার কপালে শীতের গোড়ায় স্বামীর সঙ্গে কলহ করিয়া সে চলিয়া আসিল বাপের বাড়ি রাগ করিয়া তাহার স্বামী শ্যামাদাস আবার বিবাহ করিয়াছে কপিলাকে নেয় না এ খবর কুবের জানিত না সে সবিষয় বলিল হ তারপর কপিলাকে স্বামীর কাছে পাঠানো হইয়াছিল ফাল্গুন মাসে শ্যামাদাস তাহাকে বাড়িতে উঠিতে দেয় নাই খেদাইয়া দিয়াছে মানুষ তো সে নয় পশু তাই তো কুবেরের সঙ্গে তুলনা করিয়া কপিলার মা দিন তাহাকে গালি দেয় তাই বটে পঙ্গু বলিয়া মালাকে সে কখনো অনাদর করে নাই সত্য তবে সেটা এতখানি প্রশংসার ব্যাপার মালার জন্য তাহার দারিদ্রপূর্ণ সংসারের ওই অলস অকর্মণ্য রমণীটির জন্য কুবের হঠাৎ নিবিড় স্নেহ অনুভব করে সৎ গৃহস্থ ও সৎ স্বামী বলিয়া যে প্রশংসা তাহার মালার জননীর গলার জোরে দিগ রটনা করে তাহা যেন মালারই কীর্তি খাওয়া দাওয়ার পর কপিলও তাহার ভাই সঙ্গে করিয়া কুবের কেতুপুরের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল কপিলা খুব সাজিয়াছে চুলে চপচপে করিয়া দিয়েছে নারিকেল তেল গায়ে হলুদ মাখিয়া করিয়াছে স্নান পরিয়াছে তার বেগুনি রঙের শাড়িখানি স্বামী ত্যাগ করিয়াছে বটে বয়স তো তার কাঁচা আহা কুটুমবাড়ি যাওয়ার নামে মেয়েটা আল্লাদে আটখানা হইয়া উঠিয়াছে কেতুপুরে পৌঁছিতে বেলা কাবার হইয়া আসিল মালা উতলা হইয়া প্রতীক্ষা করিতেছিল কিছু পাট চুরি যাওয়া ছাড়া তাহার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয় নাই শুনিয়া সে আশ্বস্ত হইল মালা শুধু খোড়া হইয়া জন্মে নাই আরো একটি পঙ্গুতা তাহার আছে সে হাসিতে জানে না জীবন তাহাকে অলস করিয়া বিষণ্ন করিয়াছে ভাই বোনেদের কাছে কতকাল পরে যে মুখে তাহার বিষণ্নতার ছায়ালের হাসি ফুটিল এদিকে স্বস্তি রহিল না কুবেরের তার মতো গরিব কে আছে জগতে এই যে এতগুলি মানুষ আসিল বাড়িতে ইহাদের সে খাওয়াইবে কি আউশের ফসল নষ্ট হওয়ায় এবার যে দেশে দুর্ভিক্ষ হইবে এখন হইতে তাহা টের পাওয়া যায় জলমগ্ন পৃথিবীতে আহার্যের মূল্য বাড়িয়াছে ইলিশের মরশুম বলিয়া এখন যদি বা কোনো চলিয়া যায় তারপর দু চার পয়সা জমাইবার আশা ঘুচিয়া গেল অতিথি আসিয়াছে অতিথি চলিয়া যাইবে তারপর সপরিবারে উপবাস করিবে সে তখন হাত পাতিলে বৈকুণ্ঠ একটি পয়সাও তাহাকে দিবে না নিমন্ত্রণ করিয়া ওদের তবে আনিয়াছে কেন তার দুঃখের দিনে যারা ফিরিয়া তাকায় না কেন সে তাদের অত খাতির করিতে গেল সে আদর করিয়া ডাকিয়া না আনিলেও বন্যার কটা দিন ওরা মাছের উপর বেশ কাটাইয়া দিতে পারিত মনে মনে কুবের রাগিয়া যায় মালা খুশি হইয়াছে হাসি ফুটিয়াছে মালার মুখে স্বামীর দুঃখ না বুঝিয়া যে স্ত্রীলোক বাপ ভাইয়ের জন্য কাঁদিয়া মরে হাসি মুখে তাহার মুখে গুঁজিয়া দিতে হয় আখার তলের ছাই অমন উতলা যদি মালা না হইত কে যাইতো চটডাঙায় কে আনিত তাহার ভাই বোনদের ডাকিয়া প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কুবেরের মাছ ধরিতে যাওয়ার আগে পিসি সকলকে ভাত বাড়িয়া দেয় কুবের এইমাত্র খাইয়া উঠিয়াছে তবু তাহার নিজের ছেলে মেয়েদের সঙ্গে আরও কয়েকটা প্রাণীকে সারি দিয়া বসিয়া খাইতে দেখিয়া ভবিষ্যতের অনিবার্য ক্ষুধায় তাহার ভরা পেটের অন্ন যেন মুহূর্তে হজম হইয়া যায় মালা বসিয়া বসিয়া সকলের খাওয়ার তদ্বির করে গোপীর পাতের ডালমাখা ভাতটুকু সে আদর করিয়া তাহার ভাইয়ের পাতে তুলিয়া দেয় এই দৃশ্য কুবের দেখিতে পারে না নৌকায় গিয়া সে বসিয়া থাকে হয়তো তখন গণেশ ও ধনঞ্জয় কেহই আসে নাই কুবের চুপ করিয়া বসিয়া থাকে একা একা নদীর ঢেউয়ে নৌকা দোল খায় হু করিয়া বহে বাতাস অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোঁয়ার মতোই বুঝি বাতাসে উড়িয়া যাইবে কপিলা যে পিছু পিছু আসিয়াছে তা কি কুবের জানে তাহার আকস্মিক হাসির শব্দে কুবের ভয়ে আধমরা হইয়া যায় ঠকঠক করিয়া সে কাঁপিতে থাকে নির্জন নদী তীরে সন্ধ্যারাত্রে কে হাসিবে মানুষ নয় নিশ্চয় নয় কপিলা বলে তামুক ফেলাইছ মাঝি কুবের নামিয়া আসিয়া তামাকের দলাটা গ্রহণ করে বলে খাটাসের মতো হাসিস কেন কপিলা কপিলা বলে হ? আরে পুরুষ তারপরে বলে আমারে নিবা মাঝি লগে বলে আর কপিলা আবদার করিয়া কুবের হাত ধরিয়া টানাটানি করে চিরদিনের শান্ত নিরীহ কুবেরকে কোথায় যেন সে লইয়া যাইবে মালার বন্যা কপিলা কুবের তাহার দুই কাদ শক্ত করিয়া ধরিয়া অবাধ্য বাঁশের কঞ্চির মতো তাহাকে পেছনে হালাইয়া দেয় বলে বজ্জাতি কর যদি নদীতে সুবানি দিব কপিলা কপিলা ধপ করিয়া সেইখানে কাদার উপর বসিয়া পড়ে হাসিতে হাসিতে বলে আরে পুরুষ তাহার নির্বিবাদে কাদায় বসা আর শয়তানি হাসি আর খোঁচা দেয়া পরিহাস সব বড় রহস্যময় ও দুর্বুদ্ধ হঠাৎ কুবেরের বড় ভয় হয় সে সস্নেহে বলে পাক মাইহা মরস্কারে কপিলা মাইছি কি কইব যা বাড়ি যা কে জানে কি আছে কপিলার মনে সে চলিয়া গেলে কুবেরের দুটি চোখের ঔৎসুক্য অন্ধকারে গোপন হইয়া থাকে কপিলার আনিয়া দেয়া তামাক সাজিয়া সে টানিতে আরম্ভ করে তামাকের ভাগিদার না থাকার আরামটুকুই কি তাহার মানসিক চাঞ্চল্য ক্রমে ক্রমে শান্ত করিয়া নে অথবা সে নদীর বাতাস নায়ের দোলনে পদ্মার প্রেম মালা যে কোনো ওঠে নাই হাঁটে নাই ঘুরিয়া বেড়াইয়া চারিদিকে জীবনকে ছড়াইয়া মেলিয়া রাখিতে পারে নাই তার জন্য কুবেরের কোনোদিন আফসোস ছিল না গতি নাই বলিয়া মালার আবদ্ধ ঘনীভূত জীবন তারই বুকে উথলিয়া উঠিয়াছে ভাঙা চালার নিচে সংকীর্ণ শয্যায় পঙ্গু মালার তুলনা জগতে নাই কিন্তু অন্ধকার রাত্রে তামাক পৌঁছাইয়া দিতে সে তো কোনোদিন নদী তীরে ছুটি আসিতে পারে না বাঁশের কঞ্চির মতো অবাধ্য ভঙ্গিতে পারে না সোজা হইয়া দাঁড়াইতে বেগুনি রঙের শাড়িখানা পরিয়া চুলে চপচপে তেল দিয়া শুধু লীলাখেলা করিতেই কপিলা পটু নয় কুবের সেবাও সে করে জীবনে কুবের কখনও যে সেবার পরিচয় পায় নাই সারা রাতটি পদ্মার বুকে কাটাইয়া আসিয়া এখন সে না চাহিতে পা ধোয়ার জল পায় পান্তা ভাতের কাঁশিটির জন্য হাঁকাহাঁকি করিতে হয় না খাইয়া উঠিবা মাত্র তামাক আসে প্রস্তুত থাকে তাহার দিনমলিন শয্যা এবং ফাঁক পাইলে কোনো দিন গোভ ধরিয়া টান দিয়া কোনোদিন একটা চিমটি কাটিয়া হাসি চাপিয়া চোখের পলকে উধাও হইয়া ঘুম আসিবার আগেই কপিলা তাহাকে স্বপ্ন মানিয়া দেয় পরের পেট ভরাইতে ফতুর হইতে বসিয়াও গৃহেতায় কুবেরের আকর্ষণ বাড়ে কমে মাঠঘাটের জল ও তো মানুষের চোখের জল নয় কমিবে বই কি একদিন মালার বড় ভাই অধর খবর লইতে আসে কুবেরকে সে সত্য সত্যই কুবের ঠাউরাইয়া রাখিয়াছে কিনা সেই জানে কর্য চাহে দুটি টাকা টাকা না পাইয়া তাহার রাগ হয় সকলকে সে চট ফিরাইয়া লইয়া যাইতে চায় কুবের বারণ করে না মালাও নয় ভাই বোনকে কাছে পাওয়ার আনন্দ পূর্ণ হইয়া আসিতে কতদিন আর লাগে বোনের তাছাড়া কপিলার চাপল্য ও হাস্য পরিহাসের জন্য ঈর্ষাও হয়তো মালার হয় কোনো দিন হয়তো কুবের সঙ্গে কপিলার অন্যায় মাখামাখি চোখেও পড়িয়াছে তাহার এক স্থানে ঠায় বসিয়া থাকিলেও দৃষ্টি তো সে পাতিয়া রাখে সর্বত্র কিন্তু কপিলা যায় না ঝগড়া করিয়া গাল দিয়া অধরকে সে ভাগাইয়া দেয় কে জানে কি আছে কপিলার মনে কল্পকথন ভাই চ্যানেল আপনারা শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি আজ দ্বিতীয় পর্ব আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা